হ্যালো বাঙালি, সবাই কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো। জার্নি উইথ চাইনি চ্যানেলের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ মাত্র এক টাকাতে করে নেব ডি ট্যান ফেসিয়াল। আরে কেনা কে চাইতে হো? আমরা যারা হাউসওয়াইফ তাদের কিন্তু সবসময় পার্লারে গিয়ে ফেসিয়াল সার্ভিস নিতে একটু প্রবলেম হয়, তাই বলে কি আমরা আমাদের ত্বকের যত্ন নেব না? সামনেই তো পুজো, তাই আজকে করে দেখাবো মাত্র এক টাকাতে ডি ট্যান ফেসিয়াল। বন্ধুরা অবাক হচ্ছ? তাহলে দেখতে থাকো। না বন্ধুরা, তোমরা একদমই অবাক হবে না, আজকের এই ডি ট্যান ফেসিয়াল ব্লগটা সবার জন্য কিন্তু খুব উপকারী, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে সবাই একটু মন দিয়ে দেখতে থাকো। এখানে আমি নিয়েছি এক টাকার একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। হ্যাঁ বন্ধুরা, শুধু এক টাকার একটা শ্যাম্পুতেই এটা দিয়েই আজ আমি ডি ট্যান ফেস প্যাকটা বানাবো। আমি পুরো এক পাতা শ্যাম্পু নিয়েছি, আমার মুখে গলাতে এই এক পাতা শ্যাম্পু লেগে যাবে। তারপর নিয়ে নিতে হবে সামান্য একটুখানি হোয়াইট পেস্ট, হোয়াইট পেস্ট ছাড়া কিন্তু এটা হবে না। তারপর ভালো করে হোয়াইট পেস্ট আর শ্যাম্পুটাকে মিশিয়ে নিতে হবে। এরপর মুখটা একটা ভেজা কটন কাপড় দিয়ে মুছে নিলাম। তারপর বানিয়ে রাখা ফেস প্যাকটা সারা মুখে লাগিয়ে নিলাম, গলায় ঘাড়েও কিন্তু ভালো করে লাগিয়ে নিলাম। বন্ধুরা, আমার নিয়মিত ব্লগের সাথে সাথে ছোট ছোট টিপসও শেয়ার করি আমি, আর তাতে তোমরা অনেক উপকার পেয়ে আমাকে ইনবক্সে অনেক ভালোবাসা দিয়েছো। বন্ধুরা, এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিও। আমি চাই যে জার্নি উইথ শাইনি চ্যানেলটা আমার অনেক বড় পরিবারে পরিণত হোক, তাই চ্যানেলটাকে কিন্তু বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করো আর আমার সাথে থেকো, পাশে থেকো। তোমাদের ভালোবাসাতেই আমি ভিডিও করার এত এনার্জি পাই। এরপর ঠিক 20 মিনিট পর ভেজা কাপড় দিয়ে মুখটা খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নেব। তার আগে দেখে নিতে হবে আমার ফেসটা খুব ভালোভাবে শুকিয়েছে নাকি না। শুকানোর আগে কিন্তু এই ফেসটা তোলা যাবে না। তো আমি দেখো বন্ধুরা খুব ভালোভাবে, খুব পরিষ্কার করে ভালোভাবে আমি ফেসটাকে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর প্রায় 20 মিনিট আমি অপেক্ষা করব আমার এই ফেস প্যাকটা কখন শোকাবে। 20 মিনিট অপেক্ষা করার পর একটা ভেজা কাপড় দিয়ে আমি কিন্তু আলতো হাতে ভালো করে এটাকে তুলে দেব। 20 মিনিট দেখার পর দেখলাম ফেসটা একটু খড়খড় খড়খড় করছে, বুঝতে পারলাম যে এবার এটা শুকিয়ে গেছে। তারপর একটা গামছা ভালো করে ভিজিয়ে নিয়ে সে সারা মুখে লাগিয়ে লাগিয়ে ওটাকে আস্তে আস্তে ডোলে ডোলে তুলতে লাগলাম। খুব আলতো হাতে কিন্তু এটা ডোলে তুলতে হবে, বেশি চাপ দিয়ে কিন্তু তুললে হবে না। তো আমি দেখো খুব ভালোভাবে আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি, তোমরাও কিন্তু বন্ধুরা এইভাবে ক্লিন করবে। এবার দেখা যাক ফাইনাল রেজাল্টটা। ওয়াও, সত্যি করে বলো তো কী পরিষ্কার লাগছে না আমার ফেসটা, আর কতটা গ্লো করছে দেখো। চোখের তলায় প্রথম দিকে কতটা ডার্ক সার্কেল ছিল, এখন কিন্তু সেগুলো অনেকটাই রিমুভ হয়েছে। তাহলে বন্ধুরা তোমরা কিন্তু সবাই এটা ট্রাই করো। টাটা, সবাই ভালো থেকো।